কুরসি বা চেয়ারে যারা নামাজ পড়বেন তাদের পাঁচটি অবস্থা ফোকাহাই কেরামগণ বর্তমান যুগের ফোকাহাই কেরামগণ উল্লেখ করেছেন বলছি ফাইন না আহওয়াল আল মুসাল্লি আলা কুরসি হামসাত আহওয়াল হবে না আন আলাহ তাকার আগের যে আলোচনাগুলি পেশ করলাম এর ওপর ভিত্তি করে বলবো যে চেয়ারে নামাজ পড়ার জন্য পাঁচটি অবস্থা রয়েছে মানে সবাই একই ক্যাটাগরির নয় পাঁচ রকমের আলহালুলুল উলা প্রথম অবস্থা আমি এখন আজ আনিল খেয়ামে বিলকুল লিহ মা আলাল ও আদামিল ইতিয়া একেবারে দাঁড়াতে পারছে না হ্যাঁ আর তার সাথে সাথে রুকুও করতে পারছে না সেজদাও করতে পারছে না কোনোটাই করতে পারছে না এর হুকুম আপনারাই বলতে পারবেন সহজে তাহলে কি করবে পুরো নামাজটা তাহলে কি করবে বসে পড়বে ফফিহাজ হিল হালা এই অবস্থায় ইয়োসাল্লি জালেসান তিলাতা সলাথী পুরো নামাজটা বসে পড়বে কারণ নবিসাল বলেছেন সাল্লে কায়েমান এমরান মেন হোসাইন রজিয়াল্লা তালাহকে দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো ফাইনলাম তার সাথে ফাঁকায়েতাম তাহলে পুরোটা বসে পড়ো বোখারি হাদিস বসে বখারি মুসলিমদের এই ক্ষেত্রে রুকু সিজদা যেমন একটু আগে বললাম যে রুকুতে ঝুকবে আর শেজদাহ আরেকটু বেশি ঝুকবে যাদের রজিয়াল্লাহ তালাম বর্ণিত এই মর্মে হাদিস হচ্ছে বাই হাকিত যে সেজদাতে একটু বেশি যুক্ত হবে এই মর্মে হাদিসটি বাইহাকিতে রয়েছে তার সনদ সহি বলছেন যে নবী সাল্লা সাল্লাম একজন লোককে দেখলেন যে সে নিজের বালিস বালি উঁচা হয়ে আছে বালিশ ওপরে সেজদা করে নামাজ পড়ছে মানে একটু করে নবী সাল্লাম ওইটাকে দূরে ফেলে দিলেন আর বললেন যে শোনো সাল্লি আলাল আর ইনিস্তা তুমি যদি পারো তো সেজদা জমিনে করো জমিনে সেজদা করো ওয়া ইল্লা যদি সেজদা করতে না পারো ফা আউমে ইমান তাহলে ইশারা ইঙ্গিতে রুকু সেজদা করো ওয়াজআল সুজুদাকে আখফাজ মেন রুকু একা এবং তোমার সেজদাটা রুকুর চাইতে বেশি ঝুঁকে করা রুকুর চাইতে বেশি কিসে ঝুঁকবে সেজদাতে ঝুকবে হাদিস ভাই দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়া কোনা কাদের আলা বাজিল কিয়ামে ওয়ালা ইয়ালহাকু মাহু মাশাক্কাতুন সাদীদা আও যিয়াদাতুন ফিল মারাদ ফফি হাযিহিল আলা ইউসাল্লি কায়মান হাসবা ইসতিতাআতি ফাইযা শাক্কা আলাইহি জালাসা দ্বিতীয় অবস্থা হচ্ছে যে একটা লোক দাঁড়াতে পারবে কিছুক্ষণ দাঁড়াতে পারবে দাঁড়াতে পারবে কিন্তু মাঝে মধ্যে দাঁড়াতে গিয়ে কষ্ট হয়ে যায় তাহলে ও দাঁড়িয়েই কিন্তু নামাজ শুরু করবে বসতে পারবে না চেয়ারে বা নিচেও বসতে পারবে না দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতে হবে বলছেন যে একে কষ্ট হয় না আর এ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তো এর রোগও বাড়বে না তাহলে কায়েমান সাল্লি কায়মান তা তাহতে যথাসাধ্য দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করে ফাইজাশা কাল ইহে কিছুক্ষণ পরে দেখলো যে আমার জন্য বড়ই কঠিন হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকে তখন কী করবে জালাসা বসে যাবে যেন প্রেশার রুগী হ্যাঁ সুগারের রুগী সুগারের সব আর প্রেশার রুগী না আপনারা অনেকে রুগী কিন্তু আপনারা বুঝছেন তাই না যদি এমন পরিস্থিতি হয় যে তাকে কি লাগছে শরীরে হ্যাঁ লাগছে আশঙ্কা হচ্ছে যখন মনে হবে যে আমার আশঙ্কা হচ্ছে এখন কেন এরকম হচ্ছে মাথাটা আমার চক্কর দিচ্ছে হতে পারে যে কোনো কারণে মাথা চক্কর দিচ্ছে তাহলে তখন বসে যাবে শেখ সাদমতুল্লাহ আলী শেখ সাদি মানে ওই ফার্সি কিতাবের শেখ সাদি না এখন ফার্সি কিতাবের শেখ সাদি গুলি তার লেখকাল ওলা কামালিকা জামা যিনি রেখেছেন উনি একজন সুফি লোক ছিলেন আল্লাহ গোনা খাঁধা মাফ করে আর সৌদি আরবের একজন শেখ আব্দুর রহমান নাসেরা সাদি শেখ আল্লাহ আসামি রহমতুল্লাহ আলে খাস ওস্তাদ আল কাসিমের বড় একজন আলেম তার বড় একটি তফসির সুন্দর রয়েছে জি যাতে আকিদাগত অন্তত বা যে কোনো রকম ভুল থেকে মুক্ত বিশেষ করে আকিদের বিষয়টি গুরুত্বপূর্ণ আমাদের দেশে অধিকাংশ তফসির আকিদের ভুল আছে বা নাজের ভুল আছে এই শেখ আব্দুর রহমান সাদি বলছেন ফাহাদ এই যে ফতাকুল্লাহ মস্তাত যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাদ্দ আল্লাহকে ভয় তাহলে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে নামাজ চালিয়ে যেতে পারবেন তো দাঁড়াইতে হবে না হবে না হবে তো এই আয়াতের আলোকে দাঁড়াইতে হবে আপনাকে বলছেন যে এ আয়াত প্রমাণ করে আন্না কুল্লা ওয়াজেবিন আজাজা আনহুল আবদ যেই ফরজ ওয়াজেব থেকে বান্দা অফারও হয়ে যাবে ফাইন্না হইয়াস্ত আনহো সেটা তার থেকে মাফ হয়ে যাবে ওয়ান্ন ইদা কাদার আলা বাজিল মামুর যেগুলি তাকে আদেশ করা হয়েছে সেগুলির কিছুটা যখন আদায় করতে সে সক্ষম আর কিছুটা পারছে না ফাইন্ন ইয়াতি বেমা এক যতটা পারবে ততটা আদায় করবে অর্ধেক দাঁড়াইতে পারবে অর্ধেক দাঁড়ান ও কত আনহো মা ইয়াজ আনহো আর যতটা সে পারছে না সেই ক্ষেত্রে মাফ হবে তৃতীয় অবস্থা হচ্ছে আই ইয়াল হাকাহু মাল কেয়ামে মাসাক্কাতুন সাদীদাতুন আও জিয়াদাতুন ফিল মারাদ ফাফি হাজিল আলা ফাফি হাজিল হালা ইউসাল্লি জালেসেন এমন অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়লে কঠিন কষ্ট হচ্ছে অথবা রোগ বৃদ্ধি পাবে তাহলে সে কি করবে দাঁড়িয়ে পড়তে তার কি হচ্ছে বড়ই কষ্ট হচ্ছে হ্যাঁ রোগও সেজদা করতে কষ্ট হচ্ছে এরকম যদি হয়ে যায় সব কোনো কিছু করতে পারছে না এরকম হলে ইউসালি ফি হাজিল হালা ইউসালী বসে নামাজ পড়বে কালা শেখান শেখ রাহমাতুল্লা বলছেন কানা ইদা কামা যদি দাঁড়িয়ে নামাজ পড়ে কোনো মুসল্লি অসুস্থ ব্যক্তি কালাকা কালকান বড়ই কষ্ট হচ্ছে তার অশান্তির শেষ নেই দাঁড়িয়ে দাঁড়াতে তার খুব অশান্তি হচ্ছে ওয়ালাম ইয়াতমাইন না তার শান্তি হচ্ছে না ও আখের ইল ফাতেহা সে তাড়াহড়া করছে যে কখন সুরা ফাতে আসে কখন সুরা ফাতে আসে কখন ওর রুকুতে যাবে এরকম করছে যদি এরকম পরিস্থিতি হয় লেয়ার কামিন তাহমলি যেহেতু বরদাস্ত করতে পারছে না শরীরটাকে দাঁড় করে রাখতে পারছে না এরকম যদি হয় ফাহাদ আর শাক্কা আলহ কেয়াম এর জন্য দাঁড়ানোটা কষ্টকর ফায়োস আল্লি কায়দান সুতরাং সে কী করবে বসে নামাজ পড়বে তবে একটি কথা একটু আগে বলেছি ওইটা মনে করি লাকিন বেসার্থ আইয়াতিয়া বে তাকবিরাতে ফি হালিল কেয়ামে আউ্বালান সোমাইজলিস তকবিরে তাহারিমাটা দাঁড়ানো অবস্থায় দেবে তারপরে চারে বসে যাবে ফালাও আতা বেহাজ আলি সালাম তা শেষ ফালাত যদি তকবিরে তাহারিমাটাও চেয়ারে বসে আগে থেকে চেয়ারে বসেছিল ভদ্রলোক উঠলো না যারা মাসলা জানা তারা ওইরকম করেছে যেহেতু আগে থেকে এসে মসল্লি ছিল চেয়ারে আর নামাজ শুরু হলো চেয়ারে বসে আছে আল্লাহ আকবার বসে বসেই হবে না হবে না কত লোক তাহলে ভুল করছে চিন্তা করুন এগুলো খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কত লোক এইরকম ভুল করছে এমন নবী রহমতুল্লাহ বলছেন ইয়াজেব আন্তাকা তকবিরাতুল এহরাম বে জামিয়া হুরুফি হাফি হালে কেয়ামি এগুলো নতুন ফতুয়া না এমাবি এম নবী রহমতুল্লাহ আলাই হ্যাঁ ষষ্ঠ শতাব্দীতে তিনি বলে গেছেন যে ফরোজ হচ্ছে যে তকবিরে তাহরিমার সমস্ত অক্ষরগুলি দাঁড়ানো অবস্থায় আদায় করতে হবে আল্লাহ আকবার পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহটা দাঁড়িয়ে আর আকবরটা বসে হবে না জি জমি বেজমি হরফি পুরোটাই দাঁড়ানো অবস্থায় নয় বসে কি করল অথবা ঝুঁকে গিয়ে কিছু অক্ষর উচ্চারণ করল যারা দৌড় দিতে দিতে এসে রুকু ধরে তাদের তাদের রোগের চিকিৎসা করেন এখানে বড় রোগ এটা অসুস্থ লোকের কথা নাই সুস্থ মানুষ দেখছে যে রুকু চো রুকু পেলে রাখাত হয়ে যাবে ফতুয়া মানুষকে কী করেছে দৌড় দিতে শিখেছে দৌড়াও দৌড়া যেমন দেখলো যে আরে না আল্লাহ একবার যে রুকুতে চলে গেল এই দৌড়লো দৌড়তে দৌড়তে গিয়ে দেখছে যে আমি যদি দাঁড়িয়ে তকবির দিতে যাই তো রুকু যাবে তখন রুকুতে আল্লাহ একবার ঝুঁকি গিয়ে আল্লাহ হকবার হবে না নামাজ শোভা আল্লাহ তাহলে কত লোকের নামাজ বাতিল হচ্ছে নামাজ নষ্ট হয়েছে চিন্তা করুন আপনি জি হ্যাঁ চারটে কথা মনে করছেন হালকা বিষয় কারণ আপনার মাথার ব্যথা তো নয় রিয়ালের ব্যাপার তো নয় আসলে মুশকিলটাই যদি একটা অক্ষর না দাঁড়িয়ে হ্যাঁ ঝুঁকে যাওয়া অবস্থায় রুকু অবস্থায় তকবিরে তাহার মার উচ্চারিত হয় লামতান সেই নামাজ হিসাবে হবেই না বেলা খেলাফিন এতে কোনো দ্বিমত নেই এই নয় যে হানফি জায়েজ অথবা হানফি মজাহে না জায়েজ আর সাফিদের কাছে জায়েজ বা হাম্বেলিদের কাছে জায়েজ না কারো কাছে জায়েজ নয় বিনা খেলাফিন করে খেলাফি নেই সুমাইয়াতি মাদা লাগবে রুকু কায়মান মাল কুদরা যদি রুকু দাঁড়িয়ে করতে পারে তো দাঁড়িয়ে রুকু করতে হবে ওয়াল কেয়ামিন আল্লাহ মাল কুদরা এইরকমই দাঁড়ানোটা ওখানে দাঁড়িয়ে সুযোগ আর যে মাল কুদরা যদি জমিনে সেজদা করতে পারে তো জমিনে সেজদা করতে হবে চতুর্থ অবস্থা হচ্ছে আইয়া কোনো আজ আনি রুকুই আল্লাহ আতিহি মাল কুদরাতে আলাল কেয়াম একটা লোক রুকু করতে পারবে না রুকু করতে পারবে না একটা লোক চতুর্থ অবস্থা হচ্ছে যে রুকু করতে পারছে না কিন্তু দাঁড়াতে পারবে এই এখন আনে রুকু রুকু করতে পারছে না আল্লাহ আতি মাল কুদরাতাম কিন্তু দাঁড়াতে পারবে ফাফি হাজ জিহ আলা এই অবস্থা লাইজুজ আল্লাহুল জলুস ওলায়সকু তানহুল কেয়াম ও নামে না রুকু তার জন্য বসে যাওয়া জায়েজ হবে না এবং তার দাঁড়ানোটা মাফ হবে না জি যে রুকু অবস্থায় তার ওজোর আছে বলেই সে প্রথম থেকে বসে যাবে এটা চলবে না তাহলে দাঁড়ানোটা দাঁড়িয়ে করতে হবে আর তার রুকুর অবস্থায় গিয়ে কি করবে বসে যাবে আবি সজুদ এইরকমই মেসেজদার ক্ষেত্রে রুকু দাঁড়িয়ে নামাজ পড়বে আর রুকুর সময় ঈশার ইঙ্গিত মানে ঝুঁকে রুকু করবে ওয়াতি মাল আল্হাই শুধু রুকুটাতে অপারগ ছিল দাও করতে পারবে দাঁড়াতেও পারছে আর দাও করতে পারছে শুধু কোনটা পারে না রুকু পারে না তাহলে দাঁড়িয়েই কি করতে হবে লাউত করতে হবে রুকুর সময় বসে যাবে আর বসে ঝুঁকে কি করলো সে রুকুটা করে নিল আর সেজদার সময় জমিনে গিয়ে মাটি দিকে সেজদা করতে হবে কারণ সে সেজদা করতে সক্ষম আল্হালুল খামেসা পঞ্চম অবস্থা হচ্ছে আই এখন আজান আনি সজুদে আল হায়াতি মাল কুদরাত আল আল কেয়াম সেজদা করতে শুধু অপারক আর এক লোক আছে শুধু সেজদাটা করতে পারে না বাকি দাঁড়াতে পারছে ফাফি হাজ হাল জুলুস ওয়ালাহত আনহুল কেয়াম ওয়াল কেয়াম রুকু ওয়ুমি বি সুজুদে জালেসান ওজোর কি শুধু সেজদা করতে পারেন না তাহলে তার জন্য দাঁড়ানো অবস্থায় বসা যায়জ নয় রুকুর অবস্থায় বসা যায়জ নাই রুকু রুকুর মতো করে করতে হবে আর দাঁড়ানোটা সুরা পড়তে হবে দাঁড়ানো অবস্থায় সেজদার সময় কি করবে সেজদা যেহেতু করতে পারে না